শুধু শুভেন্দু অধিকারী নন, ডিসেম্বরের 3 তারিখে কাঁথিতে সভা করতে গিয়ে অভিষেকের মুখেও ডিসেম্বর তত্ত্ব। শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিসেম্বরে সবথেকে বড় চোর ধরা পড়বে, আর অভিষেক বললেন ডিসেম্বরেই বিশ্বাসঘাতকদের হঠানো শুরু হবে। শুভেন্দু তখন ডায়মন্ড হারবারে সভা করছেন, আর শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে তখন অধিকারী পরিবারকে নিশানায় রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডিসেম্বরে শুভেন্দুর লাড্ডু দিলির কথা শুনে হাততালিতে ফেটে পড়ল সভার মাঠ। আর অভিষেকের সভা শেষ হওয়ার অনেক আগেই মাঠ ছাড়লেন বহু মানুষ। বলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 211টা সিট পায়, আপনারা চলে গেছিলেন বলে 215টা পেয়েছে। বিরোধী দলনেতার একেবারে বাড়ির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। কাঁথির শান্তিকুঞ্জ থেকে 200 মিটারের মধ্যে সভা থেকে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তখন অভিষেকের গড় ডায়মন্ড হারবার থেকে চড়া সুরে মমতা ও অভিষেককে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আপনাকে হারিয়েছি, আপনাকে তাড়াবো, আপনাকে তাড়াবো, আপনাকে আপনার গাই বাছর সহ তাড়াবো। আমি তো ভেবেছিলাম বুক চিটিয়ে লড়াই হবে, সেখানেই থাকবে, আমার কথা শুনবে, তো ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছে। গরু কয়লা বালি থেকে মদ, অভিষেকের নাম না করে সুর আরো চড়ালেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছেন অভিষেকও। এখানকার যিনি সাংসদ তিনি সর্বভোগ, তিনি কি কি খান, কয়লা খান, বালি খান, গরু খান, মদের বোতল খান, স্কুলের ইউনিফর্মের টাকা খান, আরো সব চাকরি বেচেছে। বিনয় মিশ্র আর শুভেন্দু অধিকারীর কথোপকথন অডিও ক্লিপ, সে তো ছাড়িনি। কে কার সাথে কথা বলেছে বোঝাপড়ার, কি চুরি সংক্রান্ত, কে কত বড় তোলাবাজ, কে কত বড় মির্জাফর, কে কত বড় গাদ্দার, সব বার করে। তখন অভিষেকের সভা চলছে কাঁথিতে, তার মধ্যেই অনেকে মাঠ ছাড়তে দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কাঁথির সভা মঞ্চে বক্তব্য রাখছেন, সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একটা বড় অংশ তারা সভা ছেড়ে বাড়ির পথে যাচ্ছেন। ভাস্কর বসু, সুখেন্দু শেখর, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ যেন এক না পাওয়ার রাজ্য। রাস্তা আছে কিন্তু তা বেহাল, নল থাকলেও তাতে জল নেই, কোন রকমের চারটে দেওয়াল দাঁড় করাতে পারলেও মাথার উপর ছাদ নেই, বঞ্চনার আধারে ডুবে বাংলার গ্রাম। আর সেই ক্ষোভ আছড়ে পড়ছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের সামনে। কারণ ভাতা বন্ধ, কেউ পাননি আম পানে ক্ষতিপূরণের প্রাপ্য টাকা, কারণ মাথায় ছাদ নেই, কোথাও পানীয় জল নিকাশি ব্যবস্থা বেহাল। পূর্ব মেদিনীপুরের সভার আগে অভিষেককে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। জনসংযোগের লক্ষ্যে এসে ক্ষোভের মুখে পড়লেন অভিষেকও। বেলপাহাড়ির পর মারিচদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 সপ্তাহের ব্যবধানে শাসক নেতাকে পেয়ে ফের চোখে চোখ রেখে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। এসেছিলেন জনসংযোগ করতে, কিন্তু শুনলেন কেউ বাড়ি পায়নি, কোথাও নিকাশি ব্যবস্থা নেই, চরম দুর্ভোগকে সঙ্গী করেই দিন কাটাচ্ছেন অনেকেই। পূর্ব মেদিনীপুরে অভিষেকের সভার আগে উঠে এলো ভুরি ভুরি বঞ্চনার অভিযোগ। দুয়ারে পঞ্চায়েত ভোট, ভোটের লাইনে দাঁড়াবে বাংলা। একের পর এক মঞ্চে সরকারের উন্নয়নের ঢালাও বিজ্ঞাপনের প্রচার চলছে। প্রকল্প থাকলেও সেই প্রকল্প যে মানুষের কাছে পৌঁছচ্ছে না, মানুষের ক্ষোভ থেকেই তা কার্যত স্পষ্ট। সেই ক্ষোভের আজ পাচ্ছেন নেতারাও। রিপাবলিক বাংলা।